সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা গাজীপুর সিটি কর্পোরেশনে নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে আপনারা যে এস সি ও স্নাতক পাশে ছেলে ও মেয়ে উভয়েই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমরা এই সার্কুলারগুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে সংগ্রহ করি দয়া করে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা এরকম সার্কুলার প্রতি নিয়ত পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাওয়া যাক গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সার্কুলারটি প্রকাশ করা হয়েছে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পদের নাম ভ্যাকসিনেটর বা টিকাদানকারী পদের সংখ্যা পনেরো জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পার থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে টিকাদান কাজে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রার্থীর বয়স অনধিক তিরিশ বছর হতে হবে তবে ইপিআই কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বেতন স্কেল সর্বসাফল্যে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা পদের নাম প্রথম সারির দায়ক বা ভ্যাকসিনেটর সুপারভাইজার পদের সংখ্যা বারো জন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীকে স্নাতক বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে যে কোনো স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে সেই প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর বয়স অনুদিক তিরিশ বছর হতে হবে তবে ইপিআই কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বেতন স্কেল ষোলো হাজার টাকা পদের নাম স্ট্যাটিস্টিশিয়া বা এম আই এস আইটি পার্সন পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীকে সরকার অনুমোদিত যে কোনো ইনস্টিটিউট থেকে আইটি বা কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন বা সমমান আইটি বা কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীর বয়স অনধিক তিরিশ বছর হতে হবে তবে এম বা আইটি কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়স শীতলযোগ্য এবং বেতন স্কেল হচ্ছে সর্বসাফল্যে আঠেরো হাজার টাকা পদের নাম পুরুটার পদের সংখ্যা বারো জন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীকে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে প্রার্থীর বয়স অনুধিক পঁচিশ থেকে তিরিশ বছর হতে হবে ভ্যাকসিন ও অন্যান্য সরঞ্জাম পরিবহনের জন্য প্রার্থীর নিজস্ব যানবাহন বা বাইসাইকেল থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কর্ম এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বেতন স্কেল টাকা সাধারণ শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং জনগণের সাথে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী হতে হবে এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং এর মেয়াদ বারো মাস পর সিটি কর্পোরেশনের প্রয়োজন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং অর্থপ্রাপ্তি সাপেক্ষে পুনরায় বারো মাসের জন্য বর্ধিত করা হতে পারে আগ্রহী চাকরি প্রত্যাশীগণকে আবেদনের সাথে জীবন বৃত্তান্ত দুই কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব সনদপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত ফটোকপি আগামী দশ দশ দু হাজার তারিখের মধ্যে ডাক যুগে বা সরাসরি মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুরের ঠিকানায় প্রেরণ করতে হবে এরকম নতুন নতুন সার্কুলার সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং